নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজো রহস্যর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওটা শিবরাত্রি সম্পর্কের ভিডিও এবং সমস্ত শিব ভক্তদের ভিডিও। সেটা হচ্ছে বানেশ্বর শিব বা নরমনেশ্বর যাই বলুন, তার পূজা পদ্ধতি। শিবরাত্রি উপলক্ষে পুজো করে, সারা বছর পুজো করে। যারা তন্ত্র নিয়ে আলোচনা করে তারা জানেন যে যে কোনো তন্ত্র পুজোতে বানেশ্বর শিবের একটা প্রাধান্য রয়েছে। অনেকে বানেশ্বর শিব থাকলে সেই শিবের উপরে প্রত্যেকটা পুজো করে, না হলে ঘট তো রয়েছে। বানেশ্বর শিবের কিভাবে পুজো করবেন সেই পদ্ধতি আজকের ভিডিওতে বলে দেবো আপনাদেরকে, কিভাবে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাচ্ছি। বানেশ্বর শিব আমি কে কেন বলছি, তার কারণ হচ্ছে অনেকের ইদানিং ইচ্ছা হচ্ছে বানেশ্বর শিব পুজো করার, কারণ ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী জানে যে বানেশ্বর শিব পুজো করলে সুন্দর হয়। এমনকি অনলাইন সেক্টরে বিভিন্ন বানেশ্বর শিব কিনতে পাওয়া যাচ্ছে, অনলাইনে ছবি পাওয়া যাচ্ছে, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা বাবার কালো আর ছাই ছাই কালারের উপরে রয়েছে। সেটা একটা পিনাকির ওপরে, পেটলের পিনাকির ওপরে রেখে পুজোটি করতে হয়, অবশ্যই সেটা আমার পাত্রে। তাহলে সেই বানেশ্বর শিবের পুজো কীভাবে করবেন, প্রতিষ্ঠা করেও বানেশ্বর শিব পুজো করা যায়, বা কীভাবে প্রতি নিয়ত পুজো করবেন এবং শিবরাত্রির দিন কীভাবে পুজো করবেন সমস্ত কিছু বলবো। প্রথমে কীভাবে সাজাতে হবে সেই জিনিসটা বলি। একটা তাম্রকুণ্ড নেবেন বা স্ট্যান্ডওয়ালা তাম্রকুণ্ড এখন বেরিয়েছে, তার উপর বানেশ্বরকে রাখবেন, তামার পাত্র রাখলেন, জলার হাত বা আমরা গৌরীপীঠ যেটা বলছি পিনাকি, তার উপর বানেশ্বরটাকে রাখবেন। রেখে প্রথমে প্রাথমিক ক্রিয়াকলাপ সমস্ত কিছু করে নেবেন, আসন শুদ্ধি ভূমিশুদ্ধি নেশাদি কর্ম সমস্ত কিছু করে নেবেন। তারপর যা যা দরকার আপনার যেগুলো করতে হয় সমস্ত কিছু করা হয়ে গেল, সংকল্প স্বস্তি বাচন হয়ে গেল, এইবার আপনাদেরকে করতে হবে কি, বানেশ্বরকে পুজো করতে হবে। পুজো করার আগে বানেশ্বরের ধ্যান করতে হবে কুর্ম মুদ্রায়। ধ্যান করে ধ্যানের মন্ত্র কী রয়েছে ধ্যান করবেন, কুর্ম মুদ্রায় শ্বেত পুষ্প নিয়ে আকন্ড ফুল দুটুরা ফুল গ্রহণ করে ধ্যান করতে হবে। অর্থাৎ আকন্ড ফুল নেবেন, দুটা ফুল নেবেন, শ্বেত ফুল অর্থাৎ সাদা ফুল নেবেন, নিয়ে কুর্ম মুদ্রায় আমরা ধ্যান করব। ধ্যানের মন্ত্র কি, ঐং প্রমত্ত শক্তি সংযুক্তং বান খ্যাতন মহাপ্রভম কাম বাণী তং দেবী সংসার দহনক্রমম শূলত্র সহন বাণী খ্যাত পরমেশ্বর এবং ধয়ত্তে বানলিঙ্গম যজ্ঞেশ পরমং শিবম। এই হলো ধ্যান। এরপর আমাদের বানেশ্বরকে পুজো করতে হবে, কী করে পুজো করতে হবে, অল্প একটি সুরা, একদম এক বিন্দু সুরা মাটার উপর দিতে হবে, মন্ত্র বলতে হবে, চান করা যাবে অবশ্যই। মন্ত্র কি, অং তম বকম যজামহে সুগন্ধিং শিবর্ধনম উর্বারুকমিক বন্দনাত মৃত্যুর মুক্তিমৃতম অং তদবুরুষায় বিদমহে বিশ্বহে বিদমহে মহাদেবায় ধীমহি তন্না রুদ্র প্রচোদয়াত ওম অগ্রায় ঘোরং ঘোর ঘোর তমে বৃহত সর্ব সর্ব শক্তং নমস্তুতে রুদ্ররূপেভ্যং সদাজাতং সদ্যজাতং প্রদামিতং সদ্যজাতং বৈ নমঃ ভববেত নতা ভবেত ভস্মমাপং ভবাব্বোয়ং নমঃ ওং বামাদেবায় নমঃ জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমঃ রুদ্রায় নমঃ কালায় নমঃ কালবিকর্ণায় মনোমনায় বলাবীতং বলপ্রবণায় সর্ববোধোদয়ময় নমঃ নমো মদনায় নমঃ ওং ঈশানায় সর্বদীশ্বর বিশ্বভূতানং ব্রহ্মস্তি পরিবম্ব ব্রহ্মবীতং মহেশ্বর সদাশিবম ইদং সানিয়ং বনেশ্বরায় নমঃ। বারবার করতে পারেন বা একবার করবেন। হলো, এইবার গৌরীপীঠে একটা পুষ্প দিয়ে পুজো করবেন, ওম ঐ এস গন্ধ বানেশ্বর শিবায় ইদং করেম। অর্থাৎ এটা পুজোটা করবেন
বানেশ্বরে ফুল দিয়ে এটা পুজো করবেন, গৌরী পিঠে পরে পুজো করবেন। কি ওম অই এস গন্ধ বানেশ্বর শিবায় ইদম দ্বিক্রমে হলো, প্রণাম করবেন হাত জোর করে, প্রণাম মন্ত্র, প্রণাম মন্ত্র, ওম বানেশ্বরায় নরকন্দনাতারায় জ্ঞান বোধায় করুণা সাগরায় কপূর কুণ্ডলে জটার ধারায় দরিদ্র দুঃখ কর হারায় নম শিবায়। এবার গৌরীপীঠের পুজো, ওম হ্রিং এস গন্ধ গৌর যাওই নম, এস গন্ধ গৌর যাওই নম, গৌরীপীঠের উদ্দেশ্যে একটা লাল জবা দিয়ে পুজো করবে। এই হলো আমাদের বানেশ্বরের পুজো। এরপরে যত পুজো ষোলশ প্রচারক যাই হোক বানেশ্বর শিবের উপরে দুটি করবে। এই হলো ছোট্ট ভিডিও বানেশ্বর শিবের পুজোর ভিডিও আপনাদেরকে দিলাম। ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে ফেলুন। পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেল, আমরা নিয়ে তো প্রতিনিয়ত আসি। সকলটাকে সুস্থ করবেন, নমস্কার।